জামালপুরে বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যায় গ্রেফতার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ে দেবীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, চেয়ারম্যানকে মাইক্রোবাসে করে ঢাকায় আনা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মাহমুদুল আলমকে দেবীগঞ্জে র্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন খন্দকার আল মঈন। ঢাকায় আনার পরে তাকে জামালপুরে নিয়ে যাওয়া হবে বলেন তিনি। সেখান থেকে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। সাংবাদিক গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে 22 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 25 জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মাহমুদুল আলম সাদুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গতকাল শুক্রবার রাতে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তার নির্দেশে সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের। পুলিশও প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতা পেয়েছে। গত বুধবার রাত 10টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাঠাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। এ সময় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।